ভাবি রেডি? হ্যাঁ, হ্যাঁ স্টার্ট করো। অ্যাংরি অ্যাংরি, অ্যাংরি ফেস, নেক্সট স্কেয়ার্ড ফেস, কনফিউজ ফেস, বোর্ড ফেস, হ্যাপি ফেস, কনফিউজ ফেস নয়, এটা কিন্তু বন্ধুরা যে রাখো, এইটা হলো সারপ্রাইজ ফেস, সারপ্রাইজ ফেস, নেক্সট এটা এটা হলো শেয়ার ফেস, আর একটু স্মাইলি ফেসটা, হ্যাপি ফেসটা দেখিয়ে দেয় একটু তোমার 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 তোমার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল স্নেহা গ্যালারিজ। আজকে ব্লগটা শুরু করছি ডোডোকে রেডি করাতে করাতে। আজকে ডোডোকে একটুখানি মুখটা পরিষ্কার করে দিলাম, তারপর সানস্ক্রিন মাখাচ্ছি, মাম্মা আর্থের সানস্ক্রিন। তো এটা তো জানোই সবাই, তো মাম্মা আর্থের সানস্ক্রিন মাখাচ্ছি। এখানে ডবল ক্যাপ দেওয়া থাকে, দেখেছো, বুঝতে পেরেছো, আমি ডবল ক্যাপ ইউজ মানে দেওয়া থাকে ওটার মধ্যে। তো যাই হোক, সানস্ক্রিন ইউজ অবশ্যই করতে হবে, সানস্ক্রিন কিন্তু মাস্ট, বড় হোক ছোট হোক সবার জন্য। বাড়ি থাকো, ঘরে থাকো, যেখানে বাইরে থাকো, ঘরে থাকো, যেখানেই থাকো, মা সানস্ক্রিন কিন্তু মাখতেই হবে। তো যাই হোক, সানস্ক্রিন নিয়ে আর বেশি কিছু বলবো না, আর ওর হাতেও মাখিয়ে দিচ্ছি, কারণ ওইভাবেই হাতাটা গুটিয়ে নেয়। ফেরার সময় যদি সোয়েটারটা খুলে দিই তখন ওইভাবে হাতাটা গুটিয়ে নেবে, ওটাই ওর স্টাইল। তো সেই কারণে হাতাটা যদি গুটিয়ে নেয় তখন পাবে ওই ওই জায়গাটা রোদ্রা, ওই জন্য ওই জায়গাটাও মাখিয়ে দিচ্ছি। যে যে জায়গাগুলো এক্সপোজ থাকবে সেই সেই জায়গাগুলোয় সানস্ক্রিন অবশ্যই মাখা উচিত। তারপর আমি লিপ বাম ইউজ করবো, ওর এখানে সেবামেডের লিপ বামটাও আমি ইউজ করি, আবার অনেক সময় মামাআর্থেরও করি, এখন সেবামেডেরটা করছি। তো মামাআর্থ কিন্তু বেশ ভালো, পকেট ফ্রেন্ডলি, আর সেবামেডটা একটু হাই প্রাইস, মানে ওই ওই লিপ বামটার দামই বোধহয় 450 বা এরকম ছিল আগের বারে, এবারে কত হয়েছে জানি না, আমার এটা আগের বারেরটা এবারে চলে গেছে, মানে ছিল, তো সেটা ইউজ করেছি। আর মামাআর্থেরটা ওই 250 এরকম হবে, মানে 250 বা 200, 250-র মধ্যে হবে, 200, 199, হ্যাঁ মনে পড়েছে। তো যাই হোক, তারপরে ওটা ওকে রেডিটা করে দেবার পর আমি এখন আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কাজগুলো একটু এগিয়ে গেলে কি হয়, ফেরার পর আমাকে অত বেশি আর করতে হয় না, তো সেই কারণে আমি চেষ্টা করি বাড়িতে করে যাবার, যদি কোনো সময় না হয় তাহলে আমি তখন এসে আমাকে বাধ্য হয়ে করতে হয়, ইচ্ছে না থাকলেও কিছু করার নাই। তো যাই হোক, এখন আমার মশারিটাকে আমি এইভাবে গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি মশারি রোজ রোজ বেশি গোছাতে পারি না, কারণ মশারিটা রোজ বের করতে হয়, আর রোজ ভালো করে গুছিয়ে রাখলে আবার সেই বের করাও কষ্ট হয়, ওই জন্য আমি আর ইয়ে করি না। তো রোজই ওরকমভাবেই রেখে দিই, আর এখানে কম্বলটাও পাট ফাট করে একদম বিছানাটা নিট অ্যান্ড ক্লিন করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমার এখানে কিন্তু বিছানা রেডি। এরপর আমি মুড়ি, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা মেখে খেয়ে তারপর যে রেডি। যদি এখন টুপিটা খুলে দেবো যেতে যেতে, কিন্তু এখন পড়ে যাক, ওখানে যদি হাওয়া মানে রোদ দুধ দেয় তাহলে খুলে দেবো, আবার ওদের বাড়িতে গিয়ে পরিয়ে দেবো, ওখানে একটু হাওয়া দেয় তো সেই কারণে। তো টোটো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে, চলো বেরোই। কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, তো এখানে সব এরকম মেলা রয়েছে, এগুলো শুকোয়নি, বাকিগুলো শুকিয়ে গেছিলো, তো ওইগুলো তো চলো, এসে অনেক কাজ আছে, এসে জামা কাপড়গুলো, একটা চাদর কেচেছি সেগুলো মেলতে যাব, আর এখানের মোটামুটি কাজগুলো আমি করে ফেলেছি আজকে। তো এসে ওকে চান টান করাতে হবে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বকবক করে সময়টা নষ্ট করবো না, আর যাবো অনেকটা হেঁটে যেতে হবে, তো চলো যাই, যাওয়া যাক। এগুলো কি গাছ, কেউ কি চিনতে পারছো? এগুলো হলো ফুলকপি গাছ, রাস্তার সাইডে এরকম ফুলকপি গাছ লাগিয়েছে, তো আমার বেশ ভালো লাগলো, সেই কারণে আমি একটুখানি ভিডিও করে নিয়েছি। আর এটা হলো একটা পুকুর, এটা কিন্তু মাঠ ভেবো না, এটা একটা পুকুর পানা হয়েছে। আর এখন আমরা যাচ্ছি, তো যাওয়ার সময় একটুখানি ভিডিও করলাম, আর দেখো কি সুন্দর লাগছে, চারদিকে গাছপালার মাঝখান দিয়ে রাস্তা। আর এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফেরার পথে আমি আর ডোরো, মানে ভালোই রোদ উঠে গেছে, তো ওই জন্য টুপি আর সোয়েটার দুটোকে খুলে দিয়েছিলাম, যেমনটা তোমাদের বলেছিলাম ও হাতাটা গুটিয়ে না, ওটাই নাকি ওর স্টাইল। তো এখন বড় হয়ে যাচ্ছে, নতুন নতুন স্টাইল, নতুন নতুন অনেক কিছুই শিখছে। তো যাই হোক, ওর ওইটা ওই জন্য ওরকমভাবেই রেখেছে, আর আমরা এখন বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ছাদে ছাদে খেয়েছি আজকে ডিমের ঝোল আর ভাত,
আর এবার যাচ্ছি হচ্ছে ছাদে খাতা টাতা নিয়ে, পেন্সিল টেন্সিল নিয়ে ছাদে হচ্ছে ড্রয়িংটা আমি করবো। আমার করা হয় না, টাইম পাই না, তো আমার শুধু টাইমটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নষ্ট না করে ভাবছি এঁকে নেবো। তো কালকেও তাই করেছিলাম, আজকেও তাই করেছিলাম, রোজটাও একটু গায়ে লাগে, ভালো লাগে, আমার করা হয়ে যায়। তো সেই জন্য দুপুরের পর আবার এখন দেখাচ্ছি রাত্রেবেলা, এখন একটু জল বসিয়েছি বালতিতে, যেটা অমিত এসে হাত পা ধোবে, তো সেই কারণে ও আসবে, তো ফোন করেছিল যে জল বসানোর জন্য, তো জল বসিয়ে দিয়েছি। আর এখানে ময়দা মাখা রয়েছে, আলুর পুর করা রয়েছে, আজকে হবে আলুর পরোটা, আজকে এটাই আমাদের ডিনার। তো আর বেশি বাড়াচ্ছি না ব্লগটা, এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ছোট্ট হয়েছে খুবই, তবুও এখানেই এন্ড করে দিচ্ছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, থ্যাংকস ফর ওয়াচিং।